প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্ব খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে বিএনপি। এমন সিদ্ধান্তকে যুদ্ধাপরাধের চেয়েও বড় অপরাধ বলে আখ্যা দিয়েছেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে বৃহস্পতিবার সকাল থেকেই জড়ো হতে থাকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর পর্যায়ে নেতাকর্মীরা। পরে যোগ দেন বেশ কয়েকজন সিনিয়র নেতা। বক্তব্যে উঠে আসে দলের প্রতিষ্ঠাতার মুক্তিযুদ্ধের খেতাব রক্ষায় প্রয়োজনে যুদ্ধে নামার হুঁশিয়ারি। তারা বলেন, এর মাধ্যমে প্রতিহিংসা রাজনীতির বরদাস্ত করা হবে না। সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন, খেতাব বাতিলের চক্রান্ত রাজপথেই মোকাবিলা করা হবে। আর যখন যুদ্ধ হয় তখন আসলে প্রত্যেকে আসে, যারা যুদ্ধ করে তার আগেও যাবে না, তারা আগুন জ্বালাতে চায়, সবাই সারা দেশে ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি আর এক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমানের পদবি শুধু নয়, ষড়যন্ত্র হচ্ছে গোটা জিয়া পরিবার নিয়ে। স্বাধীনতার পদক মিউজিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এখন তার পদক চিন্তাই করবেন। আমাদের কথা হলো, এখানে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি, এটা একটা সুদূর প্রসারী চক্রান্তের একটা অংশ মাত্র। বেগম জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল সহ বিভিন্ন দাবিতে জনগণের আগামী আন্দোলনের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।